নমস্কার, জয় মা তারা। সামনে যেহেতু আসছে রং খেলা, রঙের উৎসব, এই রং খেলার এই বিশেষ তিথিতে, এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনি কাজে লাগিয়ে আপনার মনের মানুষ, কাছের মানুষকে আপনি বশীকরণ করে ফেলতেই পারেন দর্শক বন্ধু এই বিশেষ টোটকার মাধ্যমে। কি লাগবে এটি করার জন্য, কখন করবেন, কিভাবে করবেন এবং কোন সময়টা বেস্ট হবে করবার জন্য এই বিশেষ টোটকাটি, পুরোটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবার জন্য, তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজ এই বশীকরণ পদ্ধতি দর্শক বন্ধু। আর ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিনের মতন আজও বলবো, চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে মেন বিষয়ে আসি। আগে বলবো এই বিশেষ টোটকাটি কোন সময় করবেন। এই বিশেষ টোটকাটি আপনি করবেন যেদিন রং খেলা কিংবা এই দোল পূর্ণিমা, যেদিন যে টাইমটা পড়ছে সেই টাইমটার আগের আগের দিন। তাহলে সময়টা কখন পড়ছে সেই নিয়ে একটি বিশেষ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড অলরেডি করা আছে। ভিডিওটি আমি আমার এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব এবং দরকার পড়লে ডিসক্রিপশনেও দিয়ে দেব, দেখে নেবেন টাইমিংটা কখন টাইমটা পড়েছে দর্শক বন্ধু। বোঝা হয়ে গেল তারা কখন করবেন। এবং এবার বলবো করতে গেলে এই বশীকরণটি আপনার কি কি জোগাড় করতে হবে দর্শক বন্ধু। এই বশীকরণটি করতে গেলে আপনাকে জোগাড় করতে হবে, একটু ভালো করে মন দিয়ে শুনুন, একটি মাটির ঘট জোগাড় করতে হবে, একটি লাল রঙের পেন জোগাড় করতে হবে, আর জোগাড় করতে হবে একটি পরিষ্কার সাদা রঙের কাগজ, একটু ছোট এতটা হলে হবে, আর জোগাড় করতে হবে নারকেলের ছোলা যেটা দিয়ে আমরা ধূপ ধুনো ধরাই, আর জোগাড় করতে হবে একটুখানি সিঁদুর, আর জোগাড় করতে হবে ধুনো, আর জোগাড় করতে হবে একটুখানি কর্পূর। তাহলে বুঝে গেলেন কী কী জোগাড় করতে হবে। এবার বলবো কী করবেন। এটা করতে গেলে আমি তো টাইমিংটা বলেই দিলাম, স্নান সেরে শুদ্ধ বসনে, স্নান সেরে শুদ্ধ বসনে আপনি পরিষ্কার কোনো জায়গায়, নিরিবিলি কোনো জায়গায় কাজটি করবেন, সাকসেসটা খুব তাড়াতাড়ি পাবেন দর্শক বন্ধু। এবার কি করবেন, আপনি সেই সাদা কাগজটায় লাল পেন দিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি অবশ্যই পরিষ্কার করে লিখবেন। লেখার পর সেই কাগজটি রোল করে সেই ঘরটার মধ্যে কাগজটি রেখে দেবেন এবং তারপর সেই নারকেলের ছোলায় অল্প একটু কর্পূর দিয়ে দেবেন। কর্পূর দিয়ে তারপর নারকেলের ছোলায় সামনে ঘরটি রাখবেন, এরকম নারকেলের ছোলা একটি জায়গা আছে তার সামনে ঘরটি রাখবেন, ঘরের মধ্যে কিন্তু কাগজটা থাকবে। আপনি মনে মনে 108 বার স্মরণ করবেন এই বিশেষ মন্ত্রটি, দেখবেন কি চমৎকার কাজ হয় দর্শক বন্ধু এই বিশেষ মন্ত্রর মাধ্যমে। মন্ত্রটি কি, মন্ত্রটি হলো, ভালো করে শুনুন এই জায়গাটা, আমি আস্তে আস্তেই বলছি মন্ত্রটি সবাই বুঝতে পারবেন। ওম নমো ভগবতী চামুণ্ডে মহাহৃদয় কম্পনে সহা। আবার বলছি, ভালো করে শুনে নিন, ওম নমো ভগবতী চামুণ্ডে মহাহৃদয় কম্পনে সহা। এই যে বিশেষ মন্ত্রটি বললাম, আপনার সামনে ঘরটি থাকবে, আপনি এই বিশেষ মন্ত্রটি হাত জোর করে এক একবার স্মরণ করবেন, 108 বার টানা স্মরণ করে যাবেন, এক একবার স্মরণ করবেন, আর আপনি যাকে বশীকরণ করতে চাইছেন
তার মুখটা স্মরণ করবেন, সে কীরকম দেখতে, কিংবা তার নামটা অবশ্যই এই দুটোর যে কোনো একটা মন্ত্র শেষ হয়ে যাবে আপনি স্মরণ করবেন, আবার মন্ত্র পড়বেন, আবার স্মরণ করবেন, হয়ে গেল 108 বার। তারপর ওই ধুনোটি আপনি ধুয়ে ওই ছোলা, নারকেলের ছোলা আমরা বাড়িতে যেরকম সন্ধ্যে দেওয়ার সময় ধরাই সেরকম আপনি আগুন ধরিয়ে নেবেন। ধরিয়ে নেবার পর আপনি সেই যে ঘরটি শুদ্ধ সেই ছোলার মধ্যে, নারকেলের ছোবড়ার মধ্যে বসিয়ে দেবেন। তার যে তাপটায় সেই ভিতরে কাগজটি যেরকম পজিশন হোক না কেন সেটি কিছুক্ষণ রেখে দেবেন, মিনিমাম 21 মিনিট তার মধ্যে রেখে দেবেন ঘরটি শুদ্ধ পাতিয়ে। তারপর আপনি, আপনাকে যে সিঁদুর নেবার কথা বলেছিলাম, সিঁদুর, সেই সিঁদুরটি হাতে নিয়ে এরকম দুই হাতের মধ্যে নিয়ে আপনি এই মন্ত্রটি আবার 108 বার স্মরণ করবেন। এই বিশেষ মন্ত্রটি আবার বলে দিচ্ছি, ওম নমো ভগবতী চামুণ্ডে মহাহৃদয় কল্পনী সহা। এই মন্ত্রটি সিঁদুরটি হাতে নিয়ে আপনি 108 বার স্মরণ করবেন। এরকম করতে করতে আর ওদিকে তো 21 মিনিট ধরে ওই এর মধ্যে ঘরটা দেয়াই আছে নারকেলের ছোবড়ার মধ্যে, আপনি সাবধানে তুলে সেদিন ওই কাগজটি যে পজিশনেই থাক, যেরকমই থাক, আপনি গুছিয়ে নিয়ে সিঁদুরটার মধ্যে ওই রং খেলা অবধি সুন্দর করে কাগজটি গুছিয়ে যেরকম পজিশনে থাক নিয়ে সিঁদুরটার মধ্যে রেখে দিন। তারপরে রং খেলা যখন পূর্ণিমা লাগবে আপনি সেই সিঁদুরটি অল্প একটু অংশ নিয়ে যে কোনো আবির, লাল রঙের আবিরের সাথে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার গায়ে, তার শরীরের কোনো একটি অংশে অবশ্যই সেই আবিরটি টাচ করান। দেখবেন কি চমৎকার ফল হয়, কি ভালো ফল পাবেন এই শক্তিশালী বশীকরণ পদ্ধতির মাধ্যমে। দর্শক বন্ধু, এই রং খেলার দিন করা এই শক্তিশালী বশীকরণের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবার চেষ্টা করব। আর আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর অপরকে ভালো রাখবেন। আর আমার তরফ থেকে শুভ এই দোল পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন রইল। এই রঙের উৎসব আপনাদের সবার ভালো কাটুক, জীবনে উন্নতি হোক, এই কামনা করি মা তারার কাছে। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।